দর্শক দেখছেন বিজনেস ওয়ার্ল্ড, প্রণব সাহাপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সামনে রমজান মাস, নিত্যপণ্যের দাম নিয়ে প্রায়শই নানা ধরনের খবর এবং নানা ধরনের আলোচনা সমালোচনার মুখোমুখি আমরা প্রায়শই সবাই হই। আসলে ভেতরের ব্যাপারটা কী, বিষয়টি কী, সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশ বন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে। গোলাম মোস্তফা, স্বাগত জানাচ্ছি এবং অনেকদিন পর আপনার সঙ্গে কথা বলছি। দর্শক, আপনাদেরকেও জানিয়ে দিতে চাই, আমরা কথা বলবো সাধারণ মানুষ কী চাইছে সেটার একটা ধারণা। আমরা বিশ্বব্যাপী একটা বাজার অস্থির পরিস্থিতি দেখছি। আমাদের দেশের বাজার এবং উন্নত বিশ্বের বাজার ঠিক এক নয়, সেটা নিয়ে আমরা নানাভাবে এর আগেও অনেক অনুষ্ঠান করেছিলাম, আপনার মনে থাকার কথা। এটি একটি দিক, পাশাপাশি আরেকটি দিক হচ্ছে যে আসলে সাধারণ মানুষের কিছু চাওয়া থাকে, যে যা কিছুই ঘটুক জিনিসপত্রের দাম যেন সহনীয় থাকে এবং রমজান মাসেও যেন সেটা সহনীয় পর্যায়ে থাকে, এমন একটা চাওয়া। সেই চাওয়ার প্রতি আমরা কতটা শ্রদ্ধাশীল, বা একজন ব্যবসায়ী হিসেবে আপনার কাছে কী মনে হয়? অসংখ্য ধন্যবাদ দাদা, বহুদিন পর আপনার প্রোগ্রামে আসলাম। আপনি যে প্রশ্নগুলি করেছেন, এটা সাধারণের তো চাওয়াই, সর্বসাধারণের চাওয়া, ইভেন ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, কৃষক শ্রমিক মজুর চাকুরিজীবী, সবারই একটা জিনিস চাওয়া। কারণ সবাই যখন বাজারে যায়, দে ফিল যে এই জিনিসটার দাম গত সপ্তাহে এমন ছিল, আজকে হঠাৎ করে বেড়ে গেল, কোনো সন্দেহ নাই। বাট বাস্তবতা হচ্ছে, আপনি নিজেই বলেছেন যে সারা বিশ্বেই কিন্তু ইনফ্লেশনটা বেড়ে গেছে। আমাদের দেশে এখনও পর্যন্ত 7-8% আছে, বাট আপনি যদি উন্নত বিশ্বে দেখেন, ইউরোপ আমেরিকায় দেখেন, 10% প্লাস এখনও পর্যন্ত তাদের ইনফ্লেশন রেট আছে। আমি পরশুদিন রাতে বিবিসি দেখছিলাম, বিবিসি বলেছে পরশুদিন যে রিটেইলার্স অ্যাসোসিয়েশন যে ইউকেতে আছে, তারা বলছে যে 3 কেজির বেশি কোনো, 3টা আইটেমের বেশি কোনো নিতে পারবে না সবজি, কি কুকুম্বার আমাদের যারা শসা বলি, আর টমেটো। এই কারণটা কি, যে প্রোডাকশন ঠিকমতো হয়নি, বাইরের থেকে আসছে না, তারা এটা কন্ট্রোল করছে। কিছুদিন আগে তার আগে কী ছিল, যে টিস্যু পেপার বেশি নিতে পারবেন না, দিজ আর দ্য থিংস, মুসুরির ডাল আপনি 1 কিলোর বেশি নিতে পারবেন না। কারণটা কি, সাপ্লাই চেইন ইজ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। প্রথমে আমরা গত 2 বছর কষ্ট করেছিলাম কোভিডের জন্য, তারপরে আরও 1 বছর আসলো যুদ্ধের জন্য। তো সারা পৃথিবীতে গত 76 বছরে এইরকম অবস্থা কখনো হয়নি। তো এই ক্ষেত্রে যদি আমি বাংলাদেশের ক্ষেত্রের কথা বলি, কোনো সন্দেহ নাই যে বাংলাদেশে এখনও পর্যন্ত সব জিনিসেই পাওয়া যাচ্ছে, দাম বেড়ে গেছে ইনফ্লেশনের জন্য। কারণটা আপনাকে একটা জিনিস তো বুঝতেই হবে, এই ছোট দেশে 18 কোটি লোক, এখানকার সাপ্লাই চেইন ম্যানেজ করতে অনেকটা বেগ পেতে হয়। শুধু আজকের কথা না, এর আগেও আমরা শুনেছি যে জিনিসপত্রের দাম বেশি অলওয়েজ হচ্ছে। স্বাভাবিকভাবেই দিন যত দিন যাবে ইনফ্লেশন ততই থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। 40 বছর আগে যাদের স্যালারি ছিল কথার কথা যে 10,000 টাকা, তাদের স্যালারি হয়তো এখন 75,000 টাকা হচ্ছে, সেটাও তো চিন্তা করতে হবে। সরকার তো চিন্তাও করেছে, বা সমাজ তাই করেছে, কোম্পানিগুলি তাই করেছে। যা আমাদের কথায় বলি, আমাদের এলাকায় আগে একবেলা খাওয়াইতো, 1 কেজি চাল দিত, 10 টাকা দিত, এই 10-15 বছর আগে। এখন 500 টাকা দিতে হয়। তো 500 টাকা দিয়ে কত টাকায় চাউল হয় সেটা আপনি নিজে দেখেন, হিসাব করেন। বাট আমি যে জিনিসটা আপনার সঙ্গে একমত, সাধারণ মানুষ সবসময় চায় যে কম মূল্যে খাবে, আর সরকার বা যারা এই ব্যবসার সঙ্গে জড়িত তাদের কথা হচ্ছে যে নর্মাল প্রফিট করে দেশের জনগণকে স্বস্তিতে রেখে সরবরাহটা নিশ্চিত রাখবে। সরকারের মধ্যখানে একটা কাজ হলো গিয়ে মনিটরিং করা, যে এটা সঠিকভাবে হচ্ছে কি না। আপনি দেখেন বাংলাদেশে কয়েকটা দ্রব্য ইজ ভেরি ইম্পর্টেন্ট, সরকার 9টা বা 11টা পণ্যকে এসেনশিয়াল কমোডিটি ঘোষণা করেছে, 15টি পণ্যের নিত্য পণ্যের দাম বেঁধে দেওয়ার একটা বিষয়, এবং সেটা নিয়ে অনেক দফা মিটিং হয়েছে। কারণ আমি, আমার ধারণা যে আপনি আমার চেয়ে অনেক বেশি খোঁজখবর রাখেন, কারণ নানাভাবে বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে সেই পণ্যগুলো, সেগুলোর প্রায় 60% পণ্যই আমদানি নির্ভর, এবং আমদানি এবং নানান বিষয়ের কারণে ট্যাক্স বা ডলারের দাম, মানে এই বিষয়গুলো কিন্তু আছে, এবং যে কারণে চাইলেই যে এগুলোকে আপনি দাম নির্ধারণ করে দেওয়ার একটা ব্যাপার, যেমন পেট্রোলিয়ামের দাম, এখন সেটা কি নির্ধারণ করে দেওয়া সম্ভব, আদৌ কি সম্ভব? কারণ প্রতিদিন যে দামটি ওঠানামা করছে, এটি একটি দিক। আবার অন্যদিকে চাল ডাল, পেঁয়াজ এবং
বিশেষ করে ভোজ্য তেল, এগুলো কিন্তু প্রতিদিন আন্তর্জাতিক বাজারে ওঠানামা করছে। তো এটি কিন্তু এক ধরনের কঠিন, আবার লোক সংখ্যা যদি কম থাকতো তাহলে কিন্তু এক ধরনের সুযোগ সুবিধা সরকার পেত, সেটাও কিন্তু না। সব কিছু মিলে অভিযোগের আঙুল কিন্তু দিনের শেষে ব্যবসায়ীদের দিকেই কিন্তু ওঠে। তখন ব্যবসায়ীরা বা আপনারা কী মনে করেন? কোনো সন্দেহ নাই যে বাংলাদেশে ব্যবসায়ীরা, স্পেশালি কমোডিটি ব্যবসা যারা করে, তারা মিস আন্ডারস্টুড। আমি অনেকবার বলেছি এই জায়গাটায় সমস্যাটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের সাপ্লাই চেন ম্যানেজমেন্টের সমস্যা। সাপ্লাই চেন ম্যানেজমেন্টের সমস্যা আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। আমি প্রোডাকশন করছি বাট প্রাইস কিন্তু আমি অনেক সময় ফিক্স করি না, ফিক্স করে অন্য মার্কেটে রিটেলাররা বা হোলসেল মার্কেট খাতুনগঞ্জ আর মৌলভীবাজার ইউজুয়ালি। অ্যান্ড যত হাট ঘুরে তত হাতে দাম হয়। আপনি যদি কাউরান বাজারে, আপনি এসেনশিয়াল কমোডিটিস বাদে শাক সবজির কথা যদি বলেন, কাউরান বাজারে রাস্তার এদিকে আর ওদিকে 20 টাকা কেজিতে চলে যায়। এই কাউরান বাজার থেকে মোহাম্মদপুর বাজার গেলে গিয়ে 20 টাকায় এখানে পালি বিক্রি হয়, ওখানে কেজিতে বিক্রি হচ্ছে। যেটা পালিতে বিক্রি হয় সেটা 5 গুণ বেড়ে যাচ্ছে ওখানে। এটার কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশে এখনও পর্যন্ত স্ট্রাকচার সুপার মার্কেটগুলি যেগুলো যদি হতো তাহলে হয়নি। আমরা চেষ্টা করেছি দেশব্যাপী 500, 1000, 2000 ব্রাঞ্চ যদি করতে পারতাম, এর জন্য ব্যাংকের ফাইন্যান্সের দরকার ছিল, সেটা হচ্ছে না। তবে আবারও আপনি যে কথাটা বলছেন সেটার ক্ষেত্রে আসি, এসেনশিয়াল কমোডিটিজের ক্ষেত্রে কয়েকটা আইটেমে সরকারকে উচিত ডিউটিটা রিল্যাক্স করে। এখন যেহেতু ওয়ার্ল্ড মার্কেটের দাম বেড়ে গেছে, ডিউটি যদি এখন কমাও দেয় রাজস্ব যেটা সেটার কিন্তু ঘাটতি হবে না। আমি অনেকবারে এই কথাটা বলেছি, সবাই যে মিটিংয়ে, টেলিভিশনে, পত্রিকায় বলেছি। রমজান মাসে তো আসলে চিনিটা খুবই বেশি জরুরি একটা পণ্য, তো তেলও ছোলা ডাল মানে এইসব পণ্যগুলো অন্তত 1-2 মাসের জন্য যদি একটু ডিউটি কমাই দেওয়া যায়, এটা হয়তো বলা যায়। কিন্তু কথা হচ্ছে যে আবার সারা বছর এক ধরনের ব্যবসা বা সারা বছর এক ধরনের অস্বস্তিতে থাকা, এই ব্যাপারগুলোও কিন্তু থাকে। সব কিছু মিলে আমরা ডিউটি কমাই দিতে বলেছি সারা বছরের জন্য, না স্পেসিফিক ডিউটি দিতে বলেছি। আমি NBR এর সঙ্গে কথা বলে আমরা যেটা বলেছি, আমরা FBCC-তে বলেছি, মিনিস্ট্রি অফ কমার্স রিয়েলাইজ করেছে যে বাজেটে তো আমি ধরেই নিয়েছি যে আগামী বাজেটে আমার কত সম্ভাব্য কত আইটেম থেকে কত ডিউটি আসবে। গত বছর 3,500 কোটি টাকা সম্ভবত চিনিতে ডিউটি আদায় করেছে সরকার NBR, এইবার 6 মাসে 5,000 কোটি টাকা এসছে। তাহলে আপনি আর কত চান? এটা যদি না দেখে, আমি মনে করি NBR এর উচিত, আমরা স্টেক হোল্ডার, মিনিস্ট্রি অফ কমার্স স্টেক হোল্ডার, তারা কিন্তু বলতেছে, তারা বলতেছে আপনি স্পেসিফিক ডিউটি করে দিয়ে দেন, পার টনে পার্সেন্টেজে না, যে স্পেসিফিক ডিউটি করে দেন। আমরা প্রায় 25 লক্ষ টন চিনি আমদানি করি, কথার কথা যদি 10 টাকা করে যদি চিনিতে কেজি হয়, আপনি জানেন বছরের প্রথম ভাগেই, প্রথম দিনেই যে আপনি কত টাকা এই বছর এই খাত থেকে আর্ন করবেন। এখন সরকার ইউজুয়ালি ব্যবসা করে না, সরকার স্পেশালি বাংলাদেশের মতো দেশে সরকার মানব কল্যাণের জন্য করে। আপনি যদি দেখেন 2 কোটি লোক রে 55 টাকা কেজিতে চিনি খাওয়াচ্ছে TCP-র মাধ্যমে, সরকার অনেক টাকা ভর্তুকি দিচ্ছে। তো আপনার আমার জন্য হয়তো বা চিনিতে এত ভর্তুকি দেওয়ার দরকার নেই, বাট গরিব মানুষের জন্য ভর্তুকি দেওয়ার দরকার আছে। IMF কী বললো অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক কী বললো সব কিছু আমাকে শুনতে হবে এমন কোনো কথা নেই, নাম্বার 1। আর নাম্বার 2 যে আমরা 10% তো দিতেই পারি। আমার কাছে যেটা মনে হয়, শুধু এখন না, সামনে এমনি ইলেকশন আছে, এটা গণতান্ত্রিক সরকার, অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, বাট বাস্তবতা হচ্ছে এখনও পর্যন্ত আমাদের কথা বলার অধিকার আছে। আপনি যদি বেআইনি কাজ না করে যদি অধিকারের কথা বলেন, আমি যেভাবে বলতেছি, আমি সরকারের সমালোচনা করেই বলতেছি যে সরকারের উচিত এখন, সরকারের 300 জন MP প্লাস মহিলা MP, এতজন মন্ত্রী আছে, জনগণকে বোঝানো উচিত। বাংলাদেশে আর একটা সমস্যা হচ্ছে LC দেওয়া যাচ্ছে না, 100% মার্জিন দেওয়া যাচ্ছে। এইটা নিয়ে একটু আসছি, কারণ এলসির সমস্যাটা নিয়ে তো অনেকদিন ধরেই ভুগতে হচ্ছে, সবাই ভুগছে। এলসির সমস্যাটা যেমনটা বলা হয়েছিল যে তখন তো বিশ্ববাজারে এক ধরনের সংকট তৈরি হয়েছিল, বা জিনিসপত্রের দাম বা পেট্রোলিয়ামের দাম, এই সমস্ত কারণে কিন্তু সমন্বয়টা করতে হয়েছিল এবং পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে এবং স্বাভাবিকতার দিকেই কিন্তু যাচ্ছে। সব কিছু মিলে এই মুহূর্তে এই সংকট বা এই সমস্যাটা কিন্তু ঠিক আর সহনীয় পর্যায়ে নেই, মানে বিশেষ করে এলসির জায়গাটা, তো সেটা থেকে কত দ্রুত এই সমাধানে যাওয়া উচিত? প্রথমত হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের কয়েকটা ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশন লাইক সেন্ট্রাল ব্যাংক, NBR, তারপর ERD,
বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়। এনাদের একটা জিনিস দেশের লোকে জানানো বোঝানো আসলে ঘটনাটা কি, আমাদের যদি ৩২ বিলিয়ন বা ৩৪ বিলিয়ন ডলার থাকে আমাদের কোনো কিছু অসুবিধা হওয়ার কথা না। ঘটনাটা কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমরা প্যানিকড হয়ে গেছি। অ্যান্ড থানায় যেমন গেলে অফিসার বলে বা ওসি সাহেব বলে উপরের প্রেশার আছে, এখন ব্যাংকে বলে কমন ল্যাঙ্গুয়েজ বলে ডলার নাই, জেনেই বলুক আর না জেনেই বলুক উপরের প্রেশার আছে, উপরের প্রেশার আছে। থানা বলে যে উপরের প্রেশার আছে, নাম বলে না কিন্তু, আর এখানে বলে গিয়ে ভাই উপরের প্রেশার আছে আমাদের কাছে ডলার নাই। ঘটনাটা কি হচ্ছে, অনেকে চায় বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যায়, অনেকে চায়, মনে মনে চায়, ওরা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে, যখন পায় নাই তখন এখন মনে করছে সব থেকে বড় জায়গা হলো কি অর্থনৈতিকভাবে যদি ঘায়ল করতে পারি তাহলে তো হয়ে যাবে। বাংলাদেশ উইল নেভার বি শ্রীলঙ্কা ফর শিওর। আমরা প্রতি মাসে অলমোস্ট ২ বিলিয়ন ডলার রেমিটেন্স পাই, ৫ বিলিয়ন ডলার এক্সপোর্ট করি, ৭ বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় এই মুহূর্তে ৭৫,০০০ কোটি টাকা প্রতি মাসে বাংলাদেশের আয় আছে। বাংলাদেশের এখন ইম্পোর্ট এক্সপোর্টের থেকে কম, এটা অবশ্য ভালো না, গ্রোথ রেট থাকতেই হবে। আমি যেটা মনে করি সরকারের সব থেকে বড় উচিত পলিটিক্যালি এটা ফেস করা, এ বি যদি বেশি টাইট দেওয়া হয় তাহলে আমার প্যানিক হওয়ার দরকার নেই, সাবধান হওয়ার দরকার আছে। আমার কাছে যেটা মনে হয় ক্যাবিনেটে এই জিনিস নিয়ে সঠিকভাবে আলাপ করা উচিত, পলিটিক্যালি দেশের লোকরে জানানো উচিত কি আমাদের সমস্যাটা। ডলারের সমস্যা যদি থাকে আমাদের যে লোনগুলি, আমাদের লোন অনেক কম পৃথিবীতে উন্নত দেশগুলির, ইভেন জাপানে ২৫৬% ওদের জিডিপির ই লোন, আমেরিকা ১৬৫%, ইউরোপ আমেরিকা ততোধিক। আপনি যদি দেখেন বাংলাদেশের জিডিপি হলো মিনিমাম ৪৬০ বিলিয়ন ডলার অ্যান্ড আমাদের ফরেন লোন হচ্ছে ৫৪ বিলিয়ন ডলার বাংলাদেশে ১৫,০০০ কোটি টাকা ১.৫ বিলিয়ন টু ২ বিলিয়ন ডলার আমাদেরকে ডেট সার্ভিসিং করতে পারে। গত ৫০ বছরে একটা টাকা বাংলাদেশ কখনো ডিফল্ট করেনি। বাংলাদেশের এই কৃষক শ্রমিক এবং এন্টারপ্রেনাররা, বাংলাদেশের এই কয়েকটা রাজাকার আলবদর ছাড়া সবাই দেশপ্রেমিক কম বেশি, ইভেন এই আমলারা, কয়েকটা লোক থাকতে পারে যারা মনে করে বাংলাদেশের অর্থনীতি ডুবুক আমরা ক্ষমতার পালাবদল হোক, প্রবেবলি ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন ইন দিস ওয়ে। কারণ আমরা যতদিন পর্যন্ত আছি চেষ্টা করবো এই দেশকে, আমরা ১৫,০০০ লোকের কর্মসংস্থান করছি, প্রতি মাসে যারা বেতন পায় যদি জিনিসপত্র পাওয়া যায় ২ টাকা বেশি হোক আর কম হোক কিন্তু কভার করতে পারবে, বাট চাকুরি যদি না থাকে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সুতরাং আমাদের জিনিসপত্রের দাম কমানোর যেমন চেষ্টা করতে হবে তেমনিভাবে ইনকাম কীভাবে বাড়ানো যায় তাদের তার ব্যবস্থা করতে হবে। ইনকাম বাড়ানোর একটা মাত্র ওই আছে, সেটা কি চাকুরি। বুঝতে পারি, জিনিসপত্রের দাম এমন নানাভাবে নির্বাচন এই বছরেরই ডিসেম্বরে নির্বাচনের একটা সম্ভাবনা বা সম্ভাবনা বলছি, তার কারণ হচ্ছে যে সেই পথেই কিন্তু সবার একটা দৃষ্টি। সব কিছু মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোও বলছেন, আবার পার্শ্ববর্তী দেশ ভারতের সাবেক তথ্য প্রতিমন্ত্রী এপিজে আকবর সাহেব তিনিও কিন্তু বলছেন যে কামিং ইলেকশনে বাংলাদেশ সহ ভারত মানে তাদের এবং আমাদের সমস্যাগুলো একই ধরনের। তারা বলছেন যে এই যে নিত্যপণ্যের দাম যে বেশি বিশ্ববাজারে বেশি সে কারণেই বেশি এবং আমরা ভর্তুকি দিচ্ছি সেটাও একটা ইস্যু, সব কিছু মিলে ইস্যু হবে এই নিত্যপণ্যের দাম এবং অনেকেই ইতিমধ্যে সেটা নিয়ে নানা ধরনের কর্মসূচি পালন করছেন, সেটা থেকে কিন্তু বোঝা যায় যে আসলে সেটি শুরু হয়ে গেছে। সব কিছু মিলে এই মুহূর্তে সমাধানের পথ কী আসলে? আপনি খুব ভালো কথা বললেন, সারা পৃথিবীতেই যখনই কোনো সরকার চেঞ্জ হতো সাধারণ লোকজন যখন বিক্ষুব্ধ হয়ে গেছে, অ্যান্ড সাধারণ লোকজন বিক্ষিপ্ত হয় দুটো কারণে, এক নম্বরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যখন থাকে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি মাশাল্লাহ ভালো আছে কারণ এখন টেকনোলজি বেরিয়ে গেছে সব কিছু এদের ক্রিমিনালদের বের করতে পারে। দ্রব্যমূল্যকে যেভাবে হোক সরকারকে কন্ট্রোল করতে হবে, যেভাবে হোক। আমি সেদিন বলেছি যে ৬,০০০ কোটি টাকায় দ্রব্যমূল্যতে যদি ডিউটি ছেড়ে দেওয়া হয়, এ বি হচ্ছে যদি সাবসিডি দেওয়া হয় তাহলে কিন্তু এটা সহনীয় পর্যায়ে আসবে। আমি আপনার সঙ্গে ১০০ ভাগ একমত, দেশের সাধারণ জনগণকে যেভাবেই হোক ন্যায্য মূল্যে কম মূল্যে দ্রব্য খাওয়াতে হবে। এর জন্য যদি কোনো বিগ প্রজেক্ট ডিলে হয় তাহলে করতে হবে। আর একটা জিনিস আপনাকে বলি, ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসছে জোর সংখ্যায় ভোট যখন হচ্ছে তখন এসছে, এই বছরে আওয়ামী লীগ ইলেকশন করবে না, ২০২৪ সালে করবে, ২০২৩ সালে করবে না। আপনি দেখেন
সত্তর সালে নির্বাচনে জিতছে, চুয়াত্তরে জিতেছে, ওই ওটা কি বলে 96 সালে জিতেছে, 2008 সালে জিতেছে, 2014 সালে জিতেছে, 2018 সালে জিতেছে। আওয়ামী লীগ যদি এতে বেজর সংখ্যায় যায় তাহলে হেরে যায়, 79 হারছে, 91 হেরেছে, 2001 সালে হেরেছে। দিস ইজ সাইকোলজিক্যাল থিং, মেবি মাই ইট ইজ সুপারস্টিশন। এই বছর নির্বাচন আপনার এই বিষয়টি অবশ্যই আমলে নেওয়া উচিত বা অনুচিত সেটা বিশেষজ্ঞরা ভাববে, এবং আপনি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আপনার সঙ্গে আমার অন্য একটা বিষয়ে, যে 2010 সালে নির্বাচনের পরপর আমাদের একটা টেলিভিশন অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে আমরা যদি আরও অধিক সংখ্যক সাধারণ মানুষের পাশে নিত্যপূর্ণ ন্যায্য মূল্যে, কিংবা তাদেরকে যদি আমরা ফ্রি, একেবারে এই শব্দটা আপনি ব্যবহার করেছিলেন, এবং সেটা রাষ্ট্র করতে পারে সেই সক্ষমতা আমাদের আছে। এবং নানাভাবে আমরা যখন দেখি মাননীয় প্রধানমন্ত্রী 2 কোটি মানুষের একেবারে কম দামে খাবারের ব্যবস্থা করেন বা বিনামূল্যে ব্যবস্থা করেন, তখন কিন্তু ঘুরে ফিরে এই যে সামাজিক উন্নত বিশ্বে যেই বিষয়গুলি থাকে সামাজিক কর্মসূচির আলোকে, সেটা কিন্তু মনে হয়, এবং এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার ছিল, এবং তখন এস টি ম্যাম স্যার জীবিত ছিলেন এবং তাকেই আপনি এই প্রস্তাবনাটা দিয়েছিলেন, আমি সামনে ছিলাম, সব কিছু মিলে। আমি এখনও বলবো, আমি এখনও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বলবো, মানুষ যতই আমাদেরকে বলুক, কোনো আসে সাধারণ লোকজন যদি আমাদের পাশে থাকে তাহলে জিনিসটা সবথেকে সুবিধাজনক পর্যায়ে সরকার যে কোনো সরকারই থাকবে, নিত্য প্রয়োজনের দ্রব্য যখন মানুষের কন্ট্রোলে থাকবে এবং জব যখন পাবে, মানুষের যখন জব থাকবে গিয়া, তার মানে আনএমপ্লয়মেন্ট যদি আমরা সলভ করতে পারি, ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করতে হবে, ট্রেডিং কমাই দিয়ে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করতে হবে, এবং 2 কোটি 2.5 কোটি লোকের সামনে রমজান মাসে উচিত, এখনও পর্যন্ত কত চাল আমাদের 20 লক্ষ টন খাদ্যশস্য মজুদ আছে, 5 লক্ষ টন গেলে যাবে, এই রমজান মাসের জন্য গরিব মানুষরা বা নির্দিষ্ট আয়ের মানুষরা অ্যাটলিস্ট পেট ভরে খেয়ে রোজা রমজান করতে পারে। আর নির্বাচন না, সামনে যতদিন পর্যন্ত এই বাংলাদেশ আছে, গরিব মানুষ যারা আছে তাদেরকে উপরের থেকে উপরে তুলে নিয়ে আসা, ইনফ্লেশনের জন্য আমরা শুনেন 42-43% থেকে গিয়া 20% নিয়ে আসা হচ্ছে দারিদ্রতাকে, এটা চারটিখানি কথা না। আমাদের অসুবিধাটা হয়ে গেছে, আমার কাছে যেটা মনে হয়, আমাদের এক্সপোর্টটা বাড়াতে হবে, এক্সপোর্ট বাড়ানোর জন্য আমাদের যা যা করার দরকার সরকারের করা উচিত, 100টা অর্থনৈতিক অঞ্চল করছে, এখনও পর্যন্ত প্রোডাকশন আসেনি, ইট উইল টেক টাইম, তবে একটা জিনিস করা উচিত, লং টার্ম যত লায়াবিলিটিস আমাদের আছে আরও লিঙ্গার করা, যেমন ওই যে পারমাণবিক বিদ্যুৎ যে জিনিসটা হচ্ছে রাশিয়ার সঙ্গে এখনও শেয়ার করা, যে আমরা 2025 সালে তোমার 26 সালে যেটা ছিল সেটা আমাদেরকে আরও 5 বছর পরে আমাদের ইনস্টলমেন্ট আসতে হবে, চায়নার সঙ্গে বসা উচিত যে তোমাদের কাছে যে লোন আছে ওরা মনে হয় 10% লোন প্রায় 5-7 বিলিয়ন প্লাস মাইনাস তাদের সঙ্গে নেওয়া আছে, সেটাকে স্টাগারিং করা, এবং কমার্শিয়াল লোন যেগুলো আছে, এবং বাংলাদেশের উচিত লং টার্ম লোনে যাওয়া, আর আমাদের ক্যাপিটাল মার্কেটকে একটু স্ট্রেংথেনিং করা, লটস অফ কোম্পানিকে ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসা, এই জিনিসগুলি লং টার্ম এত সময়ে বলা সম্ভব না, বলে একটা জিনিস মনে করি, এখনও পর্যন্ত বাংলাদেশে মানুষ কিছু না কিছু করে খাচ্ছে, এতে সিআইয়ের ফ্যাক্টবুক অনুপাতে বাংলাদেশের বেকার সমস্যা অনলি বা বেকারের সংখ্যা 4.4% বা বিলো 5%, ইট ইজ উন্নত বিষয় আমেরিকার মতো। আমাদের হচ্ছে জিনিসটা কী হচ্ছে, এখন যে ছেলেগুলি ইয়াং ছেলেগুলি নাগেশ্বরী ভুঙ্গামারি কলেজ থেকে পাস করছে, মুন্সিগঞ্জের কলেজ থেকে পাস করছে, স্কুল থেকে পাস করছে, তাদের চাকরির ব্যবস্থা করা, কারণ এই ক্ষেত্রে গার্মেন্টসের শুধু না, গার্মেন্টসের মতো লেবার ইনটেন্সিভ ইন্ডাস্ট্রিতে ব্যাংকগুলিকে ইনভেস্ট করা, সব থেকে এখানে অসুবিধা হয়েছে প্রোপাগান্ডাটা বেশি নেগেটিভ বিষয়ে, এখন এখানে কী হচ্ছে, সরকারকে ডুবেতে যা দেশ ডুবে যাক তাতে কোনো অসুবিধা নেই, আমি দোহাই লাগে বলবো আপনার মাধ্যমে জাতিকে, সরকারের সমালোচনা করেন কোনো অসুবিধা নেই, বাট দেশ ডুবে না অনেক সময় বলে ব্যাংকে টাকা নেই, আপনি যদি ইউটিউবে বা ফেসবুকে দেখেন ব্যাংকে নাকি টাকা রাখা যাবে না, বিশ্বাস করেন আপনি এই জিনিসগুলি যে কত বড় ক্ষতিকর, আপনি জিনিস বলেন, অনেকে কী বলতেছে যে ব্যাংকের থেকে টাকা তুলেছে, অ্যাসেট আছে কি না বাংলাদেশ ব্যাংক যেখানে ইন্সপেকশন অথরিটি, লেট দেম সি, লেট দেম সাবমিট দ্য রিপোর্ট, আর অধিকাংশ ক্ষেত্রে কী হচ্ছে জানেন, বাংলাদেশ ইজ ডিভাইডেড, আওয়ামী লীগ ভার্সেস এন্টি আওয়ামী লীগ, এটা না হয়ে আমরা সবাই প্রো বাংলাদেশে হয়ে যাই, আওয়ামী লীগ বিএনপি মাঠের ক্ষেত্রে, বাট মনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা মনে করি এইটা প্রো বাংলাদেশে আমরা হয়ে যাই, পরে আর কোনো কথাই চলে না, যে আসলে সবাই ভেতরেই আমাদের দেশপ্রেম থাকবে, এটাই হচ্ছে প্রথম এবং শেষ সত্য কথা। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আশা করব আমাদের আরও অন্যান্য শোগুলোতে আপনি সময় দিবেন এবং সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, সবসময় ভালো থাকবেন, সবসময় আমাদের সঙ্গেই থাকবেন। Thank you.